রায়গঞ্জ শহরের বুকে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করলো রামধনু মিউজিক্যাল ট্রুপ। শুক্রবার রাতে এই সংস্থা দ্বাদশতম বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রায়গঞ্জ শহরের ইনস্টিটিউট মঞ্চে। এদিনের এই অনুষ্ঠানে নাচ গান সহ একাধিক ইভেন্টে অংশ নেন শহরের শিল্পীরা। রায়গঞ্জের একাধিক ডান্স গ্রুপ এই অনুষ্ঠানে সামিল হয়। এর পাশাপাশি এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ফ্যাশন শো। প্রতিবারের মতো এবারও রায়গঞ্জ কুলিক পক্ষী নিবাসে শুরু হলো পাখি গণনার কাজ। শনি এবং রবি এই দুদিন ধরে চলবে গণনা প্রক্রিয়া। এবারে মোট পাঁচটি সংস্থা এই গণনার কাজে অংশ নিয়েছে, যার মধ্যে রয়েছে উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলস, রায়গঞ্জ পিপল ফর অ্যানিমেলস, নর্থ বেঙ্গল ফটোগ্রাফি ক্লাব, HMTA এবং উড়ান ওয়েলফেয়ার সোসাইটি। বন বিভাগের তত্ত্বাবধানে এই কর্মসূচি চলছে। শনিবার থেকে রাজধানী দিল্লির প্রগতি ময়দানে শুরু হয়েছে ভারত মণ্ডপের G20 সম্মেলন। দুদিনের এই সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছে আমেরিকার প্রেসিডেন্ট, ব্রিটেনের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, কানাডার প্রধানমন্ত্রী, সৌদি আরবের যুবরাজ সহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। সম্মেলনের শুরুতে উদ্বোধনী বক্তৃতা রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আসনের সামনে দেশের নাম হিসেবে ভারত লেখা ফলক নজরে আসে সকলের। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে সেই মুহূর্তের ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। মালদা জেলা ক্রীড়া সংস্থা সন্তরণ বিভাগের উদ্যোগে 34তম বাৎসরিক সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হলো শনিবার। এদিন জেলা ক্রীড়া সংস্থা সুইমিং পুলে আয়োজিত এই প্রতিযোগিতায় 75টি ইভেন্টে মোট 250 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা পুর চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী, সংস্থার কার্যকরী কমিটির সদস্য দুলাল সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। S2 কোচের যান্ত্রিক গোলযোগের আশঙ্কায় সামান্য বিলম্বে ছুটল ডাউন রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস। শুক্রবার রাতে কালিয়াগঞ্জ স্টেশনে এসে পৌঁছলে ট্রেনের S2 কোচের যান্ত্রিক ত্রুটির আশঙ্কা করেন রেলকর্মীরা। প্রায় 15 মিনিট ধরে পরীক্ষা নিরীক্ষা চলে, শেষমেশ কোনো যান্ত্রিক সমস্যা না মেলায় কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় রাধিকাপুর এক্সপ্রেস।